আর যেমন রয়েছে সেইভাবেই জিরাটের আদি বারোয়ারির মণ্ডপটা সেজে উঠছে। তো বেশ অনেকটা কায়ের ওপরে গ্লাস ফাইবারগুলোকে দেখো দাদা বসিয়ে দিলেন, এটা পুরো ফেভিকলের পেস্ট, ফেভিকল দিয়ে প্লাইয়ের ওপরে প্রায় অনেক গ্লাস। ওটা কি মেটেরিয়াল দিয়ে কাজ হচ্ছে? যা মানে যুদ্ধকালীন পরিস্থিতি তৎপরতায় মণ্ডপটা সেজে উঠছে সেটা বলাই যেতে পারে। সামনেই দেখছো জিরাটের আদি বারোয়ারির মণ্ডপ তৈরি হচ্ছে, বেশ অনেকটা কাজ মোটামুটি হয়ে গেছে, 70% কাজ হয়ে গেছে বলা যেতে পারে। তো এখন বাইরের কিছুটা অংশের কাজ বাকি রয়েছে, তো চলছে সেরকমই, আর আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আজকে তোমাদের জিরাটের আদি বারোয়ারির মণ্ডপ কতটা তৈরি হলো সেটা তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এবার আদি বারোয়ারির দিকে যাচ্ছি, তো রাস্তায় যেতে যেতে দেখলাম তোমার লাইটিংয়ের কাজ হয়ে গেছে, প্রায় লাইটিংয়ের যে আলোর তরুণগুলো রয়েছে সেগুলো দেখো বসে পড়েছে আদি বারোয়ারিতে, ইনস্টল হয়ে গেছে, দেখতে বেশ ভালো লাগছে। মানে জিরাট অনেক গুণ কলকাতা থেকে এগিয়ে গেছে, কলকাতায় এখনও লাইটের কাজও কিছু হয়নি, শুরুই হয়নি, তাও এখানে এসে যা দেখছি জিরাটে বেশ অনেক দূর এগিয়ে গেছে। দেখো লাইটের কাজটা দেখো কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে, রাস্তাটা জুড়ে সমগ্র জিরাটের আদি বারোয়ারি লাইটিং রয়েছে। দেখো পুরো রাস্তাটা জুড়ে খুব সুন্দরভাবে এই রাস্তার কাজটা করা হয়েছে, তো বেশ সুন্দর লাগছে দেখতে। জিরাটের পুরো এই রাস্তাটা জুড়ে আদি বারোয়ারি লাইটিং করা হয়েছে, দেখো যেভাবে চন্দননগরের আলো দেওয়া হয় সেইভাবে আলোর তরুণগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর রাত্রিবেলা যখন লাইট জ্বলবে তখন তো আরও সুন্দর লাগবে, তো বলাই যায়। দেখো জিরাটের কাতার মুন টাওয়ার কি সুন্দরভাবে তৈরি করা হচ্ছে, বেশ সুন্দর অনেকটা কাজ এগিয়ে গেছে। আর তোমাদের যে গ্লাস ফাইবারের যে কাজটা বলছিলাম সেটা দেখো এখানে তৈরি করা অলমোস্ট হয়ে গেছে, একদিকের অংশটা হয়ে গেছে। ওপরে দেখো দাদারা কাজ করছেন, দেখো কি সুন্দরভাবে ওই গ্লাস ফাইবারের যে জিনিসটা রয়েছে সেটাকে ইনস্টল করা হচ্ছে এই বাটামি স্ট্রাকচারের মধ্যে, খুব সুন্দরভাবে চারিদিকের কাজটা চলছে সেটা দেখে বোঝা যাচ্ছে। আমরা দেখো মণ্ডপের বেশ বাঁদিকের বেশ গ্লাস ফাইবারের শিটের কাজটা পুরোটা মোটামুটি হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো চাঁদের আকারে কাতারের মুন টাওয়ার যেমন রয়েছে সেইভাবেই জিরাটের আদি বারোয়ারির মণ্ডপটা সেজে উঠছে, তো বেশ অনেকটা কাজ এগিয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে। তো এবার মানে আদি বারোয়ারি বেশ ধামাকাদার একটা মণ্ডপ করছে, তো আমার তো বেশ ভালো লাগলো, তো আর পুজোর দিনগুলোতে অবশ্যই আসবো, দেখে মণ্ডপটা দেখব, আশা করি তোমাদের ভালো লাগবে। খুব সুন্দর কাজ হচ্ছে ভেতরে আর বাইরেও বেশ অনেকটা কাজ, বাঁদিকের অনেকটা কাজ সম্পূর্ণ হয়েছে সেটা দেখে বোঝা যাচ্ছে। এর ওপরে গ্লাস ফাইবারগুলোকে দেখো দাদা বসিয়ে দিলেন, এটা পুরো ফেভিকলের পেস্ট, ফেভিকল দিয়ে প্লাইয়ের ওপরে ফেভিকল লাগানো হয়, তারপরে এই গ্লাস ফাইবারটাকে পেস্টিং করা হলো। দেখো আরেকটা দাদা বসাচ্ছেন, তোমার স্ট্রিপটা দেখো দেখাচ্ছি, এইভাবে সমগ্র মণ্ডপটা চলছে কাজটা। মণ্ডপটা সামনে থেকে এরকম দেখতে হচ্ছে, তো এরকম বেশ একটা ট্রান্সলুসেন্ট গোল্ডেন এফেক্ট দেওয়া হয়েছে সেটা দেখে বেশ ভালো বোঝা যাচ্ছে। তো খুব সুন্দর লাগলো মণ্ডপটা, একটু এবার ভেতরে যাব এবং কীভাবে কাজটা হচ্ছে সমস্ত এবার আস্তে আস্তে মণ্ডপের ভেতরে যাচ্ছি এবং কীভাবে কাজ হচ্ছে না হচ্ছে তোমাদের পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। দেখ আর এই দেখো ভেতরে কী সুন্দর ছাড়ের কাজটা করা হয়েছে, দেখো ভেতরে অনবদ্য ঝাড়ের একটা সুন্দর কাজ, এই মণ্ডপে এলে বোঝা যাবে সেটা বোঝাই যাচ্ছে, অনবদ্য একটা ঝাড়ের সুন্দর কাজ করা হয়েছে ভাড়ে এই জায়গাটাতে, তো বেশ সুন্দর লাগলো। আমি আস্তে আস্তে একটু ভেতরে যাচ্ছি এবং তোমাদের কীভাবে কাজ করা হয়েছে সেটা পুরোটা দেখাবো, দেখতে থাকো। খুব সুন্দর এবং অনবদ্য একটা কাজ হয়েছে সেটা দেখে এখানে বেশ ভালো বোঝা যাচ্ছে এবং তোমাদেরকেও দেখাচ্ছি। খুব সুন্দর ওপরের ঝাড় লণ্ঠনগুলো আমার তো বেশ ভালো লাগলো, ওপরে যে সুন্দর কাজের মধ্যে দেখো কি সুন্দর করে ঝাড় লণ্ঠনগুলো করা হয়েছে, যা দেখো অনবদ্য সৃষ্টি বলা যেতে পারে। ওপরে ঝাড় লণ্ঠনগুলো দেখো অনবদ্যভাবে তৈরি করা হয়েছে সেটা দেখে বোঝা যাচ্ছে। এইভাবে সমগ্র মণ্ডপটা চারিদিকটা দেখো সেজে উঠছে আর হলুদ রঙের এফেক্ট দেওয়া হয়েছে, আর এই সামনেটায় লাইট কিছু দেওয়া হয়েছে,
তারপরে আবার এই যে গ্লাস ফাইবারের কাজটা রয়েছে সেটা আবার করা হবে। তো এইখান দিয়ে সমগ্র এই কাজটা করা হয়েছে সেটা দেখালাম তোমাদেরকে। আবার আরেকটু মণ্ডপের দিকে যাচ্ছি, এখান দিয়ে সোজা দর্শকরা আসবে মণ্ডপের দিকে। তো এইভাবে সমগ্র কাজটা করা হচ্ছে দেখো। আর সামনে মা তৈরি হচ্ছে সেটাও তোমাদের দেখাবো। তো মণ্ডপটা বেশ অনেকটা কাজ হয়েছে দেখো, সব গ্লাস ফাইবারের কিছুটা কাজ রয়েছে এখানে, বেশ সুন্দর করে একটা আর্চের মাধ্যমে পুরো এই কাজটা তৈরি করা হয়েছে। এটা গোল্ডেন, সামনের যে অংশটা ছিল সেটা নীল আর প্লাইয়ের কাজ করা হয়েছিল, আর এখানে গোল্ডেন কালার দিয়ে সবুজ রং করে সেই কাজটা করা হয়েছে, সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। সুন্দর কাজ হচ্ছে, আর সামনে তো মা তৈরি হচ্ছেই, আস্তে আস্তে মায়ের রঙের কাজটা। এইভাবে সমগ্র আদিবাগরীর মণ্ডপটা ভেতরের অংশটায় তৈরি হচ্ছে যেটা তোমাদের দেখালাম। একটা অংশ দেখো গ্লাস ফাইবার করে তৈরি করা হয়েছে যেটা এই উপরটার অংশে থাকবে, তো সেটা এখানে কাজ করার সুবিধার্থে এখানে রাখা হয়েছে। পরবর্তীকালে কাজ কমপ্লিট হয়ে গেলে সিলিংয়ে ফিটিং করে দেওয়া হবে। দেখো সামনে দেখো মণ্ডপ মা তৈরি হচ্ছে, মায়ের সাদা রংটা করা হচ্ছে সেটাই তোমরা এখানে কাজটা দেখতে পাচ্ছ। তো এইভাবে সমগ্র মণ্ডপটা বেশ সাবেকি প্রতিমা দেখে বোঝা যাচ্ছে, এবং সাজটাও পুরো মাটির, এক চালার প্রতিমা রয়েছে, পুরো সাজটাও বেশ মাটির দেখে বোঝা যাচ্ছে, এবং তোমাদেরকেও দেখালাম। খুব সুন্দরভাবে কাজটা চলছে সেটা দেখে বোঝা যাচ্ছে। সামনে দেখো মা রয়েছেন, তো খুব সুন্দর করে মায়ের চোখটা বেশ টানা টানা সেটা দেখে সাবেকি প্রতিমা জিরাটের আদিবাড়ির মণ্ডপে হচ্ছে সেটা বোঝা যাচ্ছে, কারণ মায়ের মুখটা একদম সাবেকি। তো যেহেতু টানা টানা চোখ করা হয়েছে, আর মায়ের সাজটা পুরোটা মাটির, দেখো ময়ূর পঙ্খী তারপরে কলকা এই সমস্ত কাজটা দিয়ে মায়ের পুরো সাজটা তৈরি করা হয়েছে, এবং মুকুটের অংশটাও তোমাদের দেখাচ্ছি, মুকুটের অংশটাও পুরো মাটির কাজ রয়েছে। তার আদি বারোয়ারির একজন সদস্যকে পেয়ে গেলাম, বিভাস দা নাম। তো এবার দাদা বলবে কি করছে এবছর জিরাট, কিভাবে তারা সমগ্র মণ্ডপ পরিকল্পনাটা করছেন সেটা বলবে। দাদা বলো। নমস্কার, আমি জিরাট আদি বাড়ির একজন সদস্য বলছি। তো আমরা খুব অধীর আগ্রহ ধরে এই দিনটা অপেক্ষা করছি, আমরা তৃতীয়াতে ওপেনিং করার চিন্তাভাবনা নিয়েছি। আপনারা দেখতেই পেয়েছেন সুবিশাল প্যান্ডেল এবং আকাশ আর ওয়েদার যদি সঙ্গে দেয় তাহলে আমরা খুব ভালোভাবে পরিচিত করতে পারবো। এবং দেখতে পাচ্ছেন এই মাঠটা, দেখতে পাচ্ছি মাঠের সুবিশাল মাঠটা হচ্ছে আমরা কাঠের সেন্টারিং করছি, এবং এখানে পাশাপাশি প্যান্ডেল থাকে, আর হচ্ছে মেলা হবে 7-10 দিন ধরে। তো আশা করছি, এবং আপনারা দেখেই পেয়েছেন অর্ধেক কাজ হয়ে গেছে, অর্ধেক অর্ধেকের বেশি হয়ে গেছে। তো 70% কাজ মোটামুটি হয়ে গেছে বলা যেতে পারে। আর বলছি ভেদ পায় অনেক গ্লাস, ওটা কি মেটেরিয়াল দিয়ে কাজ হচ্ছে? ফাইবার জাতীয় কাঁচের গ্লাস ফাইবার। আচ্ছা, এগুলো দেখতে অনেকটা মনে হবে যে কাঁচের মতো, কিন্তু হচ্ছে ফাইবার, অনেক অত্যাধুনিক, অনেক কস্টলি। ফাইবারের উপর এটা হচ্ছে প্লাইউডের উপর টেস্টিং করে এগুলো করা হয়েছে। আচ্ছা, আর আর বেশ একটু ভারী রয়েছে ফাইবারগুলো। আর বলছিলাম ভেতরে মা দুর্গাকে দেখলাম, মা দুর্গা কার্তিক আর গণেশের পজিশনটা চেঞ্জ আছে, এটা কেন? অনেক আদি অনন্তকাল ধরে চলে আসছে, যারা আমার প্রিয় পুরুষ ছিল তারা এইভাবে চলেছে পূর্ব অঙ্গের রীতি অনুযায়ী। তো সেখানকার থেকে ভেবে আমরা সেটাকেই। আচ্ছা, আর বলছি মানে এবারের আকর্ষণ তো কাতারের মুন টাওয়ার, সেটা নেট পাড়ায় ঢুকলেই বোঝা যাচ্ছে। তো লাইটিং এর কি ব্যবস্থা থাকছে? লাইটিং আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে যে ওভার গেটগুলো আছে, বিশাল গেট। লাইটিং এর বলতে ক্যান্ডেলের উপর লেজার লাইট থাকবে, সার্কিট থাকবে, এলইডি লাইটের ব্যবস্থা আছে,
আর হচ্ছে আর প্রত্যেকে এই ফোয়ারা একটা সিস্টেম আছে আছে টুকটাক আলোর থেকে আমরা বেশি জোর দিয়ে প্যান্ডেলটা আলো আমাদের যথেষ্ট না আলোটা ফুটিয়ে তুলবে প্যান্ডেলটাকে এইটা সেই জন্যই বলা আর কি। আচ্ছা আর বলছি যে এখানে তো নো এন্ট্রি হয়ে যাবে, তো ভিড় মোকাবিলার জন্য আপনারা কি পদক্ষেপ আছে? হাঁটা পথ ছাড়া এখানে জিরাট বাস স্ট্যান্ড থেকে চৌমাথা পর্যন্ত বা প্রত্যেকটা ট্রেন স্টেশন থেকে নেবে পূর্ব দিক কিংবা পশ্চিম দিক 5 মিনিট হাঁটা পথ গেলে আপনি প্রত্যেকটা প্যান্ডেল দেখতে পারবেন আমাদের জিরাটের মধ্যে। তার মধ্যে হাঁটা পথ ছাড়া আর বিকল্প কোনো রাস্তা নেই, এক হচ্ছে নো এন্ট্রি থাকবে, তো বাইক নিয়ে হলে হয়তো ভেতর দিয়ে সেটাও দিনও মানে অর্থাৎ রাত্রিবেলা কোনো রকমভাবে প্রশাসনিক খুবই রেস্ট্রিকশনভাবে চলে। আচ্ছা বলছি ভিড় মোকাবিলার জন্য আপনারা কি ব্যবস্থা রাখছেন? আমরা ব্যক্তিগতভাবে আমরা প্রশাসনিক যে লোকাল যে থানা তারা আমাদের সঙ্গে খুবই আগ্রহী এবং তারা প্রচুর পরিমাণে সিভিক ভলেন্টিয়ার পুলিশ এসব মোতায়েন করে, প্লাস আমরা প্রত্যেকটা পুজো বান্ধবী পুজো কমিটি তারা প্রত্যেকেই কিন্তু আমাদের নির্দিষ্টভাবে আমাদের এক একটা নির্দিষ্ট ভলেন্টিয়ার থাকে আমরা, প্লাস হচ্ছে অনেক রকম যে গার্ড থাকে যে ভাড়া করে আনেন যে গার্ডগুলো সেই গার্ডগুলো আমরা রাখা হয়, তো তারা এগুলো লাইন মেনটেন করা, লোককে ভর নিয়ন্ত্রণ করা যাতে বিশৃঙ্খলা যাতে না হয় সেদিকে নজর রাখা। এবং আমাদের এখানে আরেকটা বিশেষত্ব যে আমাদের মহিলা প্রচুর ভলেন্টিয়ার থাকে যেখানে গেলে সেখানে সব রকমভাবে ছোটো থেকে বড় সবাই খুবভাবে গাইড করে এবং পুজোটাও খুব এনজয় করে। আচ্ছা আর দর্শনার্থীদের প্রবেশটা কোন দিক দিয়ে হবে একটু যদি বলে? আমাদের এমনি মাঠে প্যান্ডেলের সম্মুখে স্টেশন দিয়ে নেবে পূর্ব দিকে হাঁটলেই আপনারা দেখতে পাবেন, তো জেনারেল গেট থাকে এবং পুলিশের লাইন থাকে। আচ্ছা আর প্রবেশটা কি এই দিকটা দিয়ে হবে না? একদম একদম এই সামনের অংশটা দিয়ে এইটাই মেন এন্ট্রেন্স থাকে। আচ্ছা এই যে প্ল্যাটফর্মটা যে তৈরি করা হচ্ছে এই সামনে থেকে, হ্যাঁ এই সামনে যে প্ল্যাটফর্মটা তৈরি করা হচ্ছে এটা, আচ্ছা আচ্ছা আর তারপরে মেলা দিয়ে ঘুরে বেরিয়ে যাতে আপনি মেলাতে বেরোতে পারেন। আচ্ছা তো জিরাটের একটা ভালো সুন্দর মণ্ডপ উপহার দিচ্ছেন, তো আমি রিকোয়েস্ট করবো আমার সমস্ত দর্শকদেরকে এই মণ্ডপে আসতে এবং মাকে দর্শন করতে। আর মানে দুর্গাপুজোর একটা বার্তা রইল যে আপনাদের মণ্ডপটা ভালো হয়ে উঠুক এবং সমগ্র মানুষ আসুক, এই শুভেচ্ছা বার্তাটা আমি আপনাদেরকে জানাই। পাশাপাশি যেন আকাশের ওয়েদারটাও যেন খুব ভালো থাকে। হ্যাঁ সে তো অবশ্যই, কারণ সেটা ভগবানের ওপর মা দুর্গার ওপর মা যদি দুর্গা চায় তাহলে অবশ্যই ভালো হবে এবং আপনাদের পুজো ভালো স্বপ্নমণ্ডিত হয়ে উঠুক সেটা কামনা করছি। তো এবার দেখো এই কাজটা করা হচ্ছে, গ্লাস ফাইবারের ফিটিংটা দেখো এই সামনের অংশটাতে করা হচ্ছে, তো কিভাবে করা হচ্ছে সেটাই জাস্ট তোমাদের দেখাচ্ছি। এইভাবে দেখো মাপ মানে মাপ নিয়ে নেওয়া হচ্ছে কতটা কাজ এই ফাইবারটা লাগবে সেই মতো মাপ নিয়ে নেওয়া হচ্ছে, তারপরে এটা ফেভিকল দিয়ে তারপর ইনস্টল করা হবে। প্রথমে আগে মানে বসিয়ে যে গ্লাস ফাইবারটাকে বসিয়ে মাপ নিয়ে নেওয়া হচ্ছে সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো জিরাটের আদিবারুণী মণ্ডপটা তোমাদের দেখালাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর কবে উদ্বোধন আছে, কবে কীভাবে মণ্ডপটা সেজে উঠছে সেটা সমস্তই দেখালাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো আজকের জন্য এইটুকুই রাখছি জিরাটের আদিবারুণী মণ্ডপ থেকে, পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। এইভাবেই আমাকে জুড়ে থেকো এবং আমার ব্লগে একটু সাপোর্ট করো, তাহলে আমি আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসবো। তো আজকের জন্য এইটুকুই রাখছি, পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে।